প্রণাম। হ্যাঁ প্রণাম বাবা, প্রণাম প্রণাম। আজ আমরা জানবো আপনার মুখ থেকে অষ্টসিদ্ধি সম্পর্কে। অষ্টসিদ্ধাই? অষ্টসিদ্ধাই সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, অষ্টসিদ্ধাই এটা একটা ব্যাপার আছে। তো তার আগে একটা গল্প বলে নিই। এখন অষ্টসিদ্ধাই সবাই পায় না, এটা ভয়ঙ্কর ব্যাপার। মানে মানে সবাই কিন্তু এটাকে রপ্ত করতে পারে না। আটটা সিদ্ধ হওয়া খুব শক্ত। তার মধ্যে সবচেয়ে প্রথম নাম মনে পড়ে বজরংবলী হনুমানজির কথা, যিনি অস্ত্রশক্তির অধিকারী ছিলেন। এবং যেহেতু উনি ব্রহ্মার মানস পুত্র, সেই হিসেবে এবং রামের জন্মের আগে উনি জন্মেছিলেন, হ্যাঁ, সেই হিসেবে হনুমানজির এই ক্ষমতাটা ছিল, অস্ত্রসিদ্ধির ক্ষমতাটা ছিল। আর কোটিতে হয়তো 10 কোটি 5 কোটিতে একটা লোক, হয়তো একটা মানুষ হয়তো সিদ্ধাই পায়, অস্ত্রসিদ্ধি পায়। আর সাধকদের কথা আমি বলছি না, বলছি না এই কারণে, তারা অস্ত্রসিদ্ধি এমনি পেয়ে যায়, যেভাবে হোক পেয়ে যায়। তা সেই পুরানো একটা গল্প বলছি, এই আমাদের যেটা গ্রহণ হচ্ছে সেই ব্যাপারেই বলছি। পবনপুত্র হনুমানের নাম নিশ্চয় শুনে থাকবে তোমরা। অবশ্যই শুনেছি বাবা। আচ্ছা, তা তিনি একদিন বসে আছেন বিকেলবেলার দিকে, সূর্যটা খুব বড় হয়ে গেছে। তা ও বাচ্চা ছেলে তো, বাচ্চা ছেলে তো, হ্যাঁ, তা ও ভেবেছে ওটা রুটি, ওটা একটা খাবার জিনিস, মানে আকাশে যেটা দেখেছে সূর্যটা অনেক বড় হয়ে গেছে। এবার মানে সূর্যদেব বেরিয়েছেন 8টায় ঘোড়ায় চড়ে ভ্রমণে বেরিয়েছেন, কিছুক্ষণের বাদেই ওনাকে রাহু স্পর্শ করবে। এরকম অবস্থায় হনুমানজি ভাবলেন বোধ হয় একটা রুটি বা খাবার জিনিস, অথবা ফল মনে হচ্ছিল না, একটা খাবার জিনিস ভেবেছিল উনি, মানে লাল মতো একটা ফল। অল্প বয়স তো, একদম ছোট করার কথা বলছি। তা উনি তখন মানলেন লাভ, এবং পবনদেব তখন ওনার পেছন পেছনে ছুটলেন। কী করে বসে না করে গেছে, ছোটোবেলা থেকে তো উনি যা ইচ্ছে তাই করতে পারতেন। তা উনিও পেছন পেছন ছুটলেন। তখন সূর্য রথে করে বেড়াতে বেরিয়েছেন, এমন সময় রথকে থামালেন উনি। থামিয়ে সূর্যদেবকে প্রণাম করে বললেন, গুরুদেব আপনাকে প্রণাম করছি, আমাকে একটু শিক্ষা কিছু পাঠ দিন, পাঠ পাঠ দিন। তা সূর্যদেব বললো, হ্যাঁ নিশ্চয় তোমাকে পাঠ দেওয়ার তুমি উপযোগী, তোমাকে আমি পাঠ দিতেই পারি বা শিক্ষা দিতেই পারি, কিন্তু এখন একটা অসুস্থ হয়ে গেছে কি জানো, যে এক্ষুনি আমাকে রাহু টাচ করবে, রাহু টাচ করলে টাচ করবে এবং আমার অস্তিত্ব কিছুক্ষণের জন্য নষ্ট হয়ে যাবে। তো বলে, কে রাহু, কার এত বড় ক্ষমতা যে আপনাকে টাচ করবে? বলে, না তুমি এখান থেকে চলে যাও, তুমি পরে এসো, আমি তোমাকে শিক্ষা দেবো। হনুমান তো বুঝতেই পারছেন না, ছাড়ো বন্ধা, উনিও দাঁড়িয়ে রইলেন। বলে, কে আসে আমি দেখবো, কে রাহু আমি দেখবো। তো যথাসময় রাহু উপস্থিত হলেন ওনাকে টাচ করার জন্যে। উনি রাহুর, যেহেতু রাহুর তো মুন্ড আছে, দেহ নেই, ওই জন্যে ও খেলে ওটা আবার বেরিয়ে যায়, মানে ওনার হজম শক্তি নেই বা দেহ নেই বলে উনি যেটা খান সেটা আবার গলা দিয়ে বেরিয়ে যায়, যেহেতু গলা কাটা রাহুর। তো হনুমানজি করলেন কি, তাকে ঝুঁটিটা ধরে দুবার নাড়ালেন, নাড়াতেই ওনার মানে হতভম্ব হয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন ভীষণ, মানে ভয়ঙ্কর তেজিয়াল ছিলেন। তো তো উনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। কিন্তু হলো কি, এটা মহাজাগতিকের ব্যাপার, এটা ঘটবেই, সেহেতু ইন্দ্রদেব দেখলেন। ইন্দ্রদেব দেখে উনি বজ্র মারলেন হনুমানকে, অর্থে হনুমান পড়ে গেলেন। কিন্তু পবনদেব ছিলেন, পবনদেব ওনাকে কোলে করে তুলে নিলেন। এবং যেহেতু মানে হনুমানজি একজন ব্রহ্মার মানুষ পুত্র, সেহেতু ব্রহ্মাকে আসতে হলো কমণ্ডলে জল ছড়া দিয়ে। উনি ওনাকে বাঁচিয়ে তুলে ওনাকে বললেন যে কাজটা করো না কোনো দিন, এটা মহাজাগতিকের ব্যাপার, এটা হবেই, এটা তুমি কখনো চেষ্টা করো না। একটু বকাবকি সুরে উনি বললেন, যাই হোক এটা কিন্তু মানে গ্রহণের একটা পুরাণের একটা গল্প, ঠিক আছে না? তো এখন উনি অষ্টসিদ্ধি পেয়েছেন। অষ্টসিদ্ধি বলতে কী কী বোঝায় জানো, প্রথমে হচ্ছে অনিমা। অনিমা মানে কী বলো তো, মানে তুমি একদম দেহটা ছোট হয়ে যাবে। যখন মহিরাবণ রাম এবং লক্ষ্মণকে পাতালে নিয়ে গেলেন ওনাদের মানে বধ করার জন্যে, ঠিক আছে না, তখন হনুমান কিন্তু মাছি রূপ ধারণ করেছিলেন। হনুমান ওনার সঙ্গেই গেছিলেন কিন্তু মাছি রূপ ধারণ করে, এইটাই হচ্ছে অনিমা।
আর অন্য কিছু যতটা ছোট হওয়া যায় ততটা ছোট হওয়া যেতে পারে। সূক্ষ্মদেহ, এক সূক্ষ্মদেহ বলা যাবে না, মাছি মাছি, মানে অত বড় দেহটা মাছি হয়ে গেল, ঠিক আছে না? এবং মাছি হয়ে গিয়ে উনি মায়ের পেছনে লুকিয়ে পড়লেন। এবারে মহিরাবন বললেন, মানে তোমরা হাঁড়ি কাটে গলা দাও। তখন রাম বললেন যে আমরা তো রাজার ছেলে, আমরা মাথা নিচু করতে জানি না, আপনি কীভাবে করতে হবে আমাদের দেখিয়ে দিন, ঠিক আছে না, দেখিয়ে দিন। তখন হনুমান ছিলেন পেছনে মাসি রূপ ধারণ করে, উনি মায়ের হাতে খড়গটা নিয়ে যখন উনি দেখাতে যাচ্ছেন সেই সময় ওনাকে গলাটা কেটে দিলেন হাঁড়ি কাটে। উনি যখন গলা দিচ্ছেন, রাম যখন বলছেন, লক্ষ্মণ বলছেন যে আমরা রাজার ছেলে, আমরা মাথা নিচু করতে জানি না, ঠিক আছে না, তা আপনি দেখিয়ে দিন কীভাবে মাথা নিচু করে কিন্তু হাঁড়ি কাটে গলা দাও। তো উনি যখন দেখাতে গেলেন সেই সময় হনুমান পেছন থেকে এসে মায়ের হাতের খড়গটা নিয়ে ওনার দেহটাকে দুভাগ করবেন, ঠিক আছে। এটাকে হচ্ছে অনিমা। এরপরে আসছি আমরা লঘিমাতে আসছি। লঘিমা দেহকে বড় করা, মানে দেহটাকে বড় করা বা হালকা করে দেওয়া, মানে যে কোনো সময় তুমি ওপরে উঠতে পারো, যে কোনো সময় তুমি ওপরে উঠতে পারো, যত যত ভ্রমণ করতে হালকা দেখো, মানে দেহটাকে হালকা করে ফেলা, ঠিক আছে না? এটাই লঘিমা, আর অন্য কিছু না। এটা এই হালকা হয়ে গেলে তুমি অনেক জায়গায় যেতে পারবে, এয়ারের মাধ্যমে ভেসে ভেসে অনেক জায়গায় যেতে পারবে, এটাই হচ্ছে কিন্তু লঘিমা। আর গরিমা হচ্ছে কী বলো তো, দেহটাকে ভারী করা, মানে বিরাট একটা আকার ধারণ করা, ঠিক আছে, বিরাট আকার ধারণ করা, এটি হচ্ছে গরিমা। এটা রামকৃষ্ণ পরমহংসদেবের করতে অনেকবার ঘটেছে, বেলুড় মঠে এই জিনিসটা ঘটেছে, বেলুড় মঠ বলছি দক্ষিণেশ্বরে, এরকম বহুবার ঘটেছে যে রামকৃষ্ণকে বহু বড় দেখিয়েছে, বিরাট উচ্চ উচ্চ দেহধারী, উচ্চ দেহধারী দেখা গেছে, অনেকে এটা বলেছেন। এটা হচ্ছে মানে গরিমা। এরপরে আসছে মহিমা, দেহটাকে বৃহত্তর থেকে বৃহত্তর করা, দেহটাকে বৃহত্তর থেকে বৃহত্তর করা, যতটা সম্ভব হয় ততটা বড় করা, এটা হচ্ছে মহিমা। আর প্রাপ্তি, প্রাপ্তিটা হচ্ছে কি, আমি যখন মনে করবো বা যে কেউ সিদ্ধায় নিয়ে যেখানে খুশি যেতে পারবে, সর্বত্র উনি বিরাজ করতে পারবে, ঠিক আছে না? আমরা মানে যেটাকে এই যোগ বলা হয়, হ্যাঁ, এটাই প্রাপ্তি, আর অন্য কিছু না। আমি যখন খুশি যেখানে যেতে পারবো, এটা মানে একটা যোগ বলতে পারো, এবং এটা অস্ত্রসিদ্ধির একটা সিদ্ধি। তারপর যোগ বলে বিচরণ, হ্যাঁ। তার প্রাপ্তির পরে হচ্ছে পাকাম্য, যা ইচ্ছে তাই করা, উনি ইচ্ছে করলে আমি ইচ্ছে করলে এটা এক্ষুনি করবো, এক্ষুনি করবো, ঠিক আছে না? এটা পাকাম্য বলা হয় এটাকে। তাহলে অনিমা হলো, লঘিমা হলো, গরিমা হলো, মহিমা হলো, প্রাপ্তি হলো এবং পাকাম্য হলো। তারপরে আরও দুটো আছে, একটা হচ্ছে ঈষিদ্ভা। এই ঈষিদ্ভাটা অন্য কিছু নয়, পরম কর্তব্যের অধিকার, যে কোনো কর্তব্য উনি সম্পাদন করবার অধিকারী, যে কোনো কাজ করার পক্ষে উনি উপযুক্ত এবং অধিকারী, হ্যাঁ, ঠিক আছে। আর একটা আছে ভাসিদ্ভা, এটা অন্য কিছু নয়, সর্ব যা কিছু দেখছো, পৃথিবী যা কিছু দেখছো সবটাই কিন্তু ওনার অধীনে, হ্যাঁ। এটা হচ্ছে মানে ভাসিদ্ভা, ভাসিদ্ভা, ভাসিদ্ভা। তো এখন এই আটটা অস্ত্রশক্তি সবার মধ্যে থাকে না, কোটিতে, কোটিতেও বলা ভুল হবে, দশ কোটিতে একটা হতে পারে, যাদের যারা এগুলো পেয়েছেন। আমি সাধকদের কথা বলছি না, তারা কিন্তু সাধক যারা, তারা সিদ্ধ হয়েই জন্মায় এবং তারা এগুলো নিয়েই জন্মায়, অস্ত্রসিদ্ধি নিয়ে যায়। এখন সাধারণত লোকে অস্ত্রসিদ্ধি বুঝবে, লোকটা যে সিদ্ধ হয়েছে, এখন জহরে জহর চেনে, এখন যিনি এটার ব্যাপারে খুব অভিজ্ঞ তিনি একটা মানুষকে দেখে বলতে পারবেন যে ইনি অস্ত্রসিদ্ধি প্রাপ্ত হয়েছে, এবং সেটা পা দেখেই বলতে পারবে যে পায়ে আছে অস্ত্রসিদ্ধি, মানে দেহে কোথাও তুমি পাবে না, কিন্তু পায়ের মধ্যে পাবে অস্ত্রসিদ্ধি। এটাই কথা, যারা অস্ত্রসিদ্ধি সম্বন্ধে জানেন তারাই একমাত্র বলতে পারবেন যে উনি অস্ত্রসিদ্ধি পেয়েছেন কি না। কারণ অস্ত্রসিদ্ধি পেয়ে গেলে এই কটা জিনিসের যে কোনো সময় উনি করতে পারেন, ঠিক আছে, তার মানে কি জগৎটাকে হাতের মুঠোর মধ্যে উনি নিয়ে যেতে পারেন, যত্তখুচি যাওয়া, যেখানে সেখানে যাওয়া, ঠিক আছে না, যখন তখন ছোটো হয়ে যাওয়া, যখন তখন বড় হয়ে যাওয়া, দেহটাকে হালকা করে দেওয়া, এইগুলো হচ্ছে অস্ত্রসিদ্ধের লক্ষণ যে কোনো সময়। আর কি বলছি বুঝতে পারছো?
হঠাৎ করে আপনার তোমার দেহটা হয়ে গেল ক্ষুদ্র, এটা হনুমানজি সবকটাই ছিল। কারণ হনুমানজি যখন লঙ্কায় প্রবেশ করলেন, লঙ্কার দাঁড়ি ছিলেন মা চামুণ্ডা, মানে আদিশক্তি মা চামুণ্ডা। তো তিনি তখন তো খড়গ নিয়ে শুধু একবার এপার যাচ্ছেন একবার ওপার যাচ্ছেন, লঙ্কার দ্বার রক্ষা করছেন। রাবণ তাহলে কত বড় লোক ছিলেন যে মানে কত বড় সাধক ছিলেন যে মা চামুণ্ডা তার দাঁড়ি ছিলেন, ঠিক আছে। আর হনুমান সেটা জানতেন, ভালো রকমই জানতেন যে রাবণ কত বড় মহাপুরুষ। এখন যেটা দেখানো হচ্ছে রাবণ সম্বন্ধে, রাবণ মানে কোলাহল, ঠিক আছে। এখন রাবণ শব্দের অর্থ হচ্ছে কোলাহল, কিন্তু রাবণকে যা বলা হচ্ছে কিন্তু কার্যক্ষেত্রে তা নয়। রামায়ণে রাবণকে যেভাবে দেখিয়েছেন আসলে তা নয়, উনি উনি উঁচু ধরনের সাধক, অনেক উঁচু ধরনের উচ্চকোটির সাধক উনি, ঠিক আছে। তো যাই হোক, সেটা তো তোমরা রামায়ণে পড়েই থাকবে বা দেখেছ। তা এই রাবণের দাঁড়ি ছিলেন মা চামুণ্ডা। যখন হনুমানজি ওনার সামনে দাঁড়ালেন তখন উনি বুঝতে পারলেন যে অস্ত্রসিদ্ধাই এসেছে, এনার অস্ত্রসিদ্ধি আছে। ইচ্ছে করলে যা কিছু তাই করতে পারেন, আমারও কিছু করার ক্ষমতা নেই। কেন না, হনুমান হচ্ছে পরম ব্রহ্ম, ঠিক আছে। এখন ব্রহ্মে সব কিছু মা, সেটা মা বুঝতে পারলেন না। মা ব্রহ্মকে ভীষণ সমীহ করেন, মা চামুণ্ডা বলো, কালী বলো, তারা বলো, দুর্গা বলো, সবাই কিন্তু মা মানে খুব সমীহ করেন ব্রহ্মকে, ব্রহ্মকে খুব সমীহ করেন। সেই হিসেবে আর তাছাড়া উনি ছিলেন এর উনি ছিলেন এর মানসপুত্র, ব্রহ্মার মানসপুত্র ছিলেন, সবটাই জানতেন মা। তো উনি কী করলেন, উনি দরজাটা ছেড়ে দিলেন, যার জন্যে হনুমান দরজা দিয়েই লঙ্কায় প্রবেশ করলেন এবং লঙ্কাকাণ্ড ঘটালেন, ঠিক আছে। তো এইটাই অস্ত্রসিদ্ধি। এরকম অনেক লোকই আছেন যারা অস্ত্রসিদ্ধাই পেয়েছেন। এবং তবে কি ওনারা কখনো দেখাতে চান না যে তিনি অস্ত্রসিদ্ধির অধিকারী, কখনো দেখানো হয় না, ওনাকে বলা হয় না। এবং যেটুকু করেন তিনি নিজের মতো করে করেন, লোকের সামনে এসব কাজকর্ম হয় না, ঠিক আছে না। তো এইটাই অস্ত্রসিদ্ধি। আর গ্রহণের এই গল্পটা করলাম যেটা তোমরা শুনলে, এটাও খুব ভালো, মানে এটাই অরিজিনাল সত্য আছে এর মধ্যে, পুরাণের যে গল্পটা বললাম আমি। তো এটি অস্ত্রসিদ্ধি, আর কিছু বলবে? আজকে যে আপনি হনুমানজির গল্পের মাধ্যমে আমাদের যে অস্ত্রসিদ্ধির শিক্ষাটা দিলেন এবং বোঝালেন, জানতাম না কিছু, আপনার মুখ থেকে শুনলাম, আপনার শ্রীমুখ থেকে শুনলাম, ভালো লাগলো। প্রণাম গুরুদেব। আটটা আবার বলে দিচ্ছি, আটটা শক্তি যেটা আছে একটু বলুন। হ্যাঁ, দয়া করে একটু বলুন। একটা বলেই দিচ্ছি আমি, একটা হচ্ছে অনিমা, একটা হচ্ছে লোভিমা, গরিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ইসিদ্ধা, আর একটা হচ্ছে ভাসিদ্ধা, ঠিক আছে। এই আটটা হচ্ছে অর্থসিদ্ধি। এই এইগুলো যাদের থাকে তারা পৃথিবী জয় করে এবং যা ইচ্ছে তাই করতে পারে, যে কোনো জিনিস ওনারা করা যাচ্ছে থাকে, যেখানে খুশি যেতে পারেন। এই এইগুলোই হচ্ছে অর্থসিদ্ধির লক্ষ্য। তো এটা একমাত্র কয়েকজনের মধ্যে আছে, সাধকরা এটা তো অস্ত্রসিদ্ধ নিয়েই জন্মায়। হ্যাঁ বলো, আমরা যারা সাধারণ সাধক দেখি, হ্যাঁ বলো, এদের মধ্যে কি এই ধরনের? না না না, এ প্রশ্নই আসছে না। এ অতি ভয়ঙ্কর, অতি অতি উচ্চ মার্গের ব্যাপার, উচ্চ কোটির ব্যাপার। উচ্চ কোটির সাধক ছাড়া অস্ত্রসিদ্ধি পায় না। রামকৃষ্ণ বলছেন সিদ্ধাই নে জপাত সিদ্ধ, জপ কর সিদ্ধ হবি। কারণ সেই সিদ্ধি আর এই সিদ্ধি মানে তফাৎ হবে, ওই সিদ্ধি আর এই সিদ্ধি মনে হয় তফাৎ। মানে আপনি বলতে চাইছেন রামকৃষ্ণদেবও এই সিদ্ধি পাননি? না না, পেয়েছেন। রামকৃষ্ণদেব পাননি কি বলো, উনি তো জন্মসিদ্ধ, জন্মসিদ্ধ। আরে উনি পাবেন না তো কে পাবে? বামদেব বাবা, উনি তৈলঙ্গ স্বামী। তোমরা এরকম ইতিহাস পড়লেই বুঝতে পারবে, এরা পড়তে পারে না এমন কোনো জিনিস নেই, যখন তখন, ঠিক আছে না। তা সুতরাং ওনারা তো জন্মসিদ্ধ, ওরা তো সিদ্ধাই নিয়েই জন্মেছেন, অস্ত্রসিদ্ধি নিয়েই জন্মেছেন। এবং হাতে গোনা কয়েকজন বলতে পারো তুমি, হাতে গোনা কয়েকজন যারা অস্ত্রসিদ্ধি নিয়ে জন্মেছেন এবং অস্ত্রসিদ্ধি নিয়ে জন্মেছেন এবং যা ইচ্ছে তাই করে গেছেন, যা ইচ্ছে তাই করে গেছেন, যেটা মানুষ, যার জন্যে মানুষ ওনাদের এত শ্রদ্ধা ভক্তি করে, ইচ্ছে করে অনেক কিছু করেছেন, দেখিয়ে দিয়ে গেছেন, কিছু কিছু দেখিয়েও দিয়ে গেছেন মানুষকে। যাই করেছেন, খারাপ কিছু করেনি, ভালো ভালো করেছেন, মঙ্গলই করেছেন। যা খারাপ তো প্রশ্নই আসছে না, খারাপ হবে না, কারণ খারাপ করা যাবে না। মানুষের ভালোর জন্য যত কিছু করার
সেটুকু করা যাবে, কিন্তু খারাপ করা যাবে না। খারাপ করা উচিত নয়। আর খারাপ যারা করছেন এই ভূতপ্রেত নিয়ে, ভূতপ্রেত নিয়ে যারা করছেন এই জিন চালনা, এটা ওটা সেটা, এর যে কী পরিণতি, আমি অন্তত 8-10টা লোকের যারা জিন চালিয়েছে তাদের দেখেছি, তাদের পরিণাম কী হয়েছে। ঠিক আছে, এইসব জিনিসগুলো এর বাইরে, এ হচ্ছে অস্ত্রসিদ্ধি। আর এই তোমার এই যে তান্ত্রিকগুলো আছে, জিন নিয়ে করছে, ও নিয়ে তাই করছে, তো এগুলো একদম নিম্ন মানের, মানটা অতি নিম্ন, কী বলে বুঝতে পেরেছে, অতি নিম্ন মানের ব্যাপার। তো আসল ভগবানের সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই, ওই ভূতপ্রেত নিয়ে আছে। হ্যাঁ, ভূতপ্রেত ডাকিনী যোগিনী এইসব নিয়েই আছে, ওইটা ভগবানের কাছে পৌঁছতে পারে না। কারণ একটি কথ্য কারণ যে ভগবানের বিরুদ্ধে, অ্যান্টি, পুরো অ্যান্টি, ভগবান চান না এই সমস্ত জিনিস। ঠিক আছে না? তো সেই জন্যে সেটা পয়সার জন্য হতে পারে, আবার নামকরণের জন্য হতে পারে। কারণ ভূতপ্রেত নিয়ে যারা কাজ করেন তারা নিম্নগামী হয়। হ্যাঁ, ওই কাউকে দাও বা ব্রহ্মপদ কারে করো অধোগামী, এইগুলো হচ্ছে অধোগামী। এটা রামপ্রসাদ বলে গেছে, কাউকে দাও মা ব্রহ্মপদ কারে করো অধোগামী। ঠিক আছে না? এই হচ্ছে কথা। আর কিছু লোক কিছু দু একটা মন্তব্য করছেন, তা আমি তাদের রিকোয়েস্ট করবো, তারা আসুন না, একটু আমাদের সঙ্গে বসে মানুষকে একটু বোঝান না। যারা মানে দু একটা কথাবার্তা বলছেন শুনছি, কয়েকজন শাস্ত্রী সাহেব বা আরেক দু একজনকে শুনেছি, তা ওনারা আসুন, বলুন, পাঁচজন লোক দেখুক আপনাকে, আপনার মুখটা দেখুক অন্তত। সেটা আপনি পারবেন না, সেটা করার ক্ষমতা নেই, একটু কাটিবাজি করা আর কি। ঠিক আছে না? আরে কি ছেলে বলছে আমার মায়ের মা আপনার সঙ্গে নেই, তা নেই নেই, তা তোর কী আছে? যদি আমার মা সঙ্গে না থাকে আর যদি সঙ্গেই থাকে তোর কী আছে? কিন্তু এখানে প্রতিদিন তো 100 লোক করে দেখি আমি, তারা তো বলে মা আপনার কাছে আছে। তুই হরিদাস পাল কে রে? হরিদাস পাল একটা বলতে বলে দিলি, হ্যাঁ নামটা আমি ঠিক মনে পড়ছে না, হরিদাস পাল পুরো। আমার কাছে মা নেই, আছে নেই, তা কী আছে, তা তোর কী আছে? তোকে তো আমি এ করছি না, তোকে একটু ডাকছি না? না, বিভিন্ন সময়ে যারা শাস্ত্রী যারা, না না, দেখো ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় লোকে কথাবার্তা বলে, কিন্তু একটা তো ভারসাম্য থাকা উচিত, কিন্তু লোকে পাগল বলবে তাকে, মার্জিত মার্জিত নেই, যেমন উন্মাদ, এদের হয় বলবে পাগল, আদারওয়াইজ বলবে খরচ ছেড়ে। আর অনেক অ্যাস্ট্রোলজার আছে, ওনারা কিন্তু ওই একই ব্যাপার, শাস্তি পয়সা দিয়ে কেনা যায়। শাস্তি বলো কালকে সকালবার পয়সা দিয়ে কিনবো, অনেক শাস্ত্রীকে পয়সা দিয়ে কিনা কিনেছে আমি নিজের চোখে দেখি। না, ব্যাপারটা হচ্ছে আপনি যে তাদের চক্ষুশূল হলেন, একটা মাত্র কারণ, চক্ষুশূল কোনো ব্যাপার না, এটা বলতে একটা বলে দিয়েছে, না সেটা বলছি না, ব্যাপারটা হচ্ছে আপনি চক্ষুশূল হলেন একটা মাত্র কারণ, আপনি মানুষকে সেবা দিচ্ছেন উইদাউট পেইতে, একটা টাকা নিচ্ছেন না, বলতেই পারো এটা, তুমি বলতে পারো একটা ওনাদের একটা থাকতেই পারে যে হিংসা, হিংসা বলতে পারো বা দেশ বলতে পারো, যে আমি বিনা পয়সায় কাজ করছি, আমি এখন ইউটিউব থেকে 1 পয়সা খাইনি, আমার 700-800 এপিসোড দেওয়া আছে, 700 এপিসোড দেওয়া আছে, আমি 1 পয়সা খাইনি, আমি টাচ করিনি, কারণ আমার দরকার নেই, আমার যা বই আছে বাজারে বিক্রি করে আমার চলে যায়, আমার যা বই আছে পার ডে, আমার একটা বই বিক্রি করলে আমার সংসার চলে যায় পার ডে, সুতরাং আমি ওসব চিন্তা করি, আমার 3-4খানা বই আছে, আমি কেন পয়সা দিয়ে যাবো? আমি চাইছি মানুষ একটু শিখুক, জানুক, বুঝুক, এটাই চাইছি। অর্থ তো রোজা করলে অনেক পয়সা করা যায়, চিটিংবাজি করে, মাথায় টুপি মেরে, তো মানুষের তা মাথায় টুপি মেরে রোজগার না করাই ভালো, আমি মনে করি বুদ্ধিমানের কাজ। আর যারা বলছেন তাদের চিন্তাভাবনা করে বলবেন কাকে কী বলছেন, এটা একটুখানি মনে করিয়ে দিলাম, কারণ ওনাদের মতো বহু ছেলে আমার কাছে আসে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 20-50টা ছেলে আসে ওনাদের মতো, যারা মন্তব্য করছেন, আর শাস্তি পয়সা দিয়ে কেনা যায়। ঠিক আছে গুরুদেব, নমস্কার, আপনার কাছ থেকে জানলাম আমরা অষ্টসিদ্ধি সম্পর্কে, আপনাকে শতকোটি প্রণাম। হ্যাঁ, প্রণাম।